বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কন্টেন্ট রাইটিং এর চতুর্থ পাঠ। আজকের পাঠে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লেখার মাঝে কন্টেন্টের মাঝে ছবি সেট করবেন। আমি সেদিন আপনাদেরকে দেখাইছিলাম ছবি সেট করার জন্য, একটা ফিউচার ইমেজ সেট করার জন্য, এখান থেকে এই যে ইমেজটা আমি সেট করছি আপনাদের সামনে যদি দেখাই আপনাদেরকে, এই যে ইমেজটা সেদিন আপনাদের সামনে সেট করছিলাম এটাকে বলে ফিউচার ইমেজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অন্য ইমেজগুলা, এটা তো গেল ফিউচার ইমেজ, অন্য ইমেজ কিভাবে সেট করবো। চলুন এই লেখার মাঝে, এখানে কোনো কোনো লেখার মাঝে কোনো ছবি নেই, কিন্তু আমরা প্রায় আর্টিকেলে দেখি বা ওয়েবসাইটে যখন লেখা দেখি তখন এই লেখার মাঝে, যেমন যে হাউ টু গেট গুগল অ্যাডসেন্স, মেক মানি ফ্রম গুগল, এখানে এর নিচে একটা ছবি দিতে, এই ছবিটা কীভাবে সেট করবেন। ফিউচার ইমেজ একটাই সেট করতে পারবেন, তাহলে এখানে একটা ছবি কী করে আসবে। এখানে ছবি আসার জন্য আমরা এখানে একটা ক্লিক করব ডান পাশে, এই যে লেখাটা ডান পাশে আমি একটা ক্লিক করছি, দেখেন ক্লিক করার পরে এন্টারে একটা ক্লিক, এন্টারে ক্লিক করলে নিচে চলে আসলো, নিচে চলে আসলে এই যে টাইপ চয়েস এ ব্লক, টাইপ টু চয়েস এ ব্লক, এখানে একটা প্লাস চিহ্ন আসছে লেখা, দেখেন এই যে প্লাস চিহ্ন ডান পাশে, প্লাস চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে এখানে, দেখেন আমি যদি দেখাই, এখানে ব্রাউজ অলে আমি ক্লিক করলাম, দেখেন এই পাশে চলে আসছে প্যারাগ্রাফ, হেডলাইন, লিস্টিং কি আছে এখানে, সব কিছু আছে অনেকগুলো, এগুলো সবগুলো এক একটা কাজে এক একটা দিতে লাগে। এখানে একটু নিচে গেলে যে মিডিয়ার এখানে ইমেজ আছে, এই ইমেজে আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে ইমেজের অপশনটা চলে আসবে। এবার ইমেজ আপলোড, ইমেজ আপলোড কোত্থেকে করব, এই যে ইমেজ সিলেক্ট ইমেজে ক্লিক করলে মিডিয়া লাইব্রেরিতে চলে যাবো, লাইব্রেরি থেকে একটা ইমেজ এখানে আপলোড করে দেবো। এবার আপনি যে ইমেজ থাকবেন সেই ইমেজ যদি এখানে না থাকে, তাইলে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে, ওয়েবসাইটে ছবিগুলো আছে ওইগুলো, যদি ওয়েবসাইটে ছবি না পান সেক্ষেত্রে আপলোড করবেন, আপলোড ফাইলসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে সিলেক্ট ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে যে ছবি আছে ওই ছবিতে নিয়ে যাবে, এই ছবির থেকে আপনি ছবি দিয়ে যে এই যে টাকার ছবিটা আমি দিয়ে নিয়ে আসলাম, ছবি নিতে পারবেন। নেওয়ার পরে এইখানে একটা আল্ট্রা ট্যাগ লাগবে, আপনি যে কিওয়ার্ড বলছিলাম আগেই যে কিওয়ার্ড দিয়ে আল্ট্রা ট্যাগ দিবেন সেই কিওয়ার্ডটা সেট করে দিবেন, সেট করে দেওয়ার পরে এই যে ছবি ক্লিয়ার, একদম ছোটো বড় যা এখানে ধরে ছোটো এবং বড় করতে হয়ে গেল। এখানে আপনি ছবির সাথে যদি লিঙ্ক করতে চান কোনো কিছুর, যেমন আমি একটা ফেসবুকে লিঙ্ক দেবো এই ছবির সাথে, ফেসবুকের লিঙ্ক দেবো, যদি মনে চান এটা লিঙ্ক দেবেন, তাহলে এই ছবির এখানে এই যে মাঝখানে একটা লিঙ্কের মতো আছে লেখা, এখানে ক্লিক করলে এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা, এবং এই বাঁকা চিহ্নটায় ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে। এখন এই ফেসবুক এইখানে যদি কেউ ক্লিক করে সাথে সাথে আপনি ওই ফেসবুকটা ওপেন ওপেন হবে, যে লিঙ্ক দেবেন সেই লিঙ্কটা ওপেন হবে। তো বন্ধুরা দেখাইলাম কীভাবে ছবি সেট করবেন। এবার আপনারা যদি, এটা তো একটা ওয়েবসাইটের পেজ, ওয়েবসাইটে পোস্ট করার অপশন, আপনারা যদি আর্টিকেল লিখতে চান যে আমি আলাদাভাবে আর্টিকেল লিখে রেখে দিব, রেখে দেওয়ার পরে পেস্ট করবো নিয়ে, আপনি করতেই পারেন আপনার ব্যাপার। সেক্ষেত্রে আপনি এই যে এক্সেল, যে এক্সেলে থেকে যদি এই এক্সেল শিট, এক্সেল শিটে যদি লিখেন লিখে নিয়ে আসতে পারেন, এক্সেল শিটে যদি কেউ লিখতে চান, এক্সেল শিটে লেখার পরে ওই লেখাটা সম্পূর্ণভাবে কপি করে আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন এই যে শিট আছে এক্সেলের,
এক্সেল শিটে লিখবেন, লেখার পরে কপি করে ওখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যেভাবে বলছি আমি দেখাই দিছি ওইভাবে লিখবেন। এবং লেখার সময় অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমি আজকে একটা আর্টিকেল লিখছি, আজকে একটা আর্টিকেল লিখছি, এই আর্টিকেলে যে ব্যাক লিঙ্ক করে এসিও, এই আর্টিকেলটা আজকে আপনাদের লিখছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আর যে 15টা পয়েন্ট নিয়ে কথা বলছি 15টা পয়েন্টই একদম সবুজ। শুরুর থেকে যদি খেয়াল করেন যে এটা যখন লাল হয়ে যায়, লাল কেন হইলো, কি সমস্যা ঠিক করেন, তাহলে এই 15টা পয়েন্ট আপনি সবুজ করে লিখতে পারবেন। আর একটা উপকার হবে, যে দেখেন এখানে শুধু দুইটাই সবুজ, আর আপনাকে আগেরটাই দেখেছি আমি দুইটাই একটু লাল ছিল, তারপর কমলা কালার চলে আসছে, এখানে দেখেন সবগুলো সবুজ, এখানেও দেখেন সবগুলো সবুজ। এই আর্টিকেলটা কিন্তু আমার অরিজিনাল আর্টিকেল, আপনাদের দেখানোর জন্য না, পাবলিশ করা আর্টিকেল, এখানে যে আপডেট লেখা আসছে পাবলিশ করা আর্টিকেল। তো আমি বলবো যে আপনারা যদি দেখে দেখে আস্তে আস্তে করেন কাজ, আর এইখানে কি সমস্যা, এই সমস্যার জন্য আমি তো আপনাদেরকে আগেই দেখাচ্ছি যে কেন এটা হচ্ছে। এটা যদি কইরা বিস্তারিত আর্টিকেল আপলোড লেখা শুরু করেন বা লেখেন সম্পূর্ণ, তাহলে আপনারা সুন্দর আর্টিকেল লিখতে পারেন। প্রত্যেকটা কাজের জন্য আর্টিকেল দরকার, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আর্টিকেল দরকার আছে। আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন সেখানেও আর্টিকেল লেখা, আপনি যদি ওয়েব ডিজাইন করেন সেখানেও আর্টিকেল লেখা লাগবে, আপনি যদি এসইও মার্কেটিং করেন সেখানেও আর্টিকেল লেখা লাগবে। সুতরাং আর্টিকেল ছাড়া কোনো কাজ নেই। আমি আর্টিকেল নিয়ে আর ই করবো না, কোনো পার্ট করবো না, লম্বা হয়ে গেছে অনেক, এমনিতেই 4 পার্ট হয়ে গেছে। আমি আর্টিকেল লেখার কাজ এখানে শেষ করব, এরপরে আমি ওয়েব ডিজাইনের কাজ শুরু করব। আমি আগামীকালকে থেকে ওয়েব ডিজাইন পার্ট টু পার্ট একদম শুরুর থেকে, কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় একদম শুরুর থেকে ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে একদম শুরুর থেকে যখন আমি ওয়েবসাইট তৈরি করে দেখাবো এবং সম্পূর্ণ একটা ওয়েবসাইট এরকম আপনারা আমি দেখাচ্ছি, যদি দেখাই এই যে একটা ই কমার্স ওয়েবসাইট, আমি এইরকম ওয়েবসাইট আমাদেরকে বানাই, এই কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে একটা পার্সোনাল ওয়েবসাইট যেগুলোতে বিভিন্ন ধরনের কোর্স আপলোড করা হয়, এই ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় এগুলো আমি আপনাদেরকে তৈরি করে সম্পূর্ণ দেখাবো, একদম শুরুর থেকে কোথায় নাম, ডোমেন, হোস্টিং কোথায় পাবেন, ফ্রিতে করবেন নাকি টাকা দিয়ে কিনে করবেন, ফ্রিতেও করতে পারবেন টাকা দিয়ে কিনেও করতে পারবেন, এবার এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন তাও আমি আপনাদেরকে কোর্সে দেখাবো। সুতরাং ওয়েব ডিজাইন কোর্সগুলো অনেক গুরুত্বপূর্ণ সহকারে সবাইকে দেখার জন্য অনুরোধ করবো। আমি আগামীকালকে থেকে পার্ট বাই পার্ট ওয়েব ডিজাইন, ওয়েবসাইট তৈরি, ওয়েব ডেভেলপ, সেটিং, ডিজাইন বিস্তারিত দেখবো, তারপরে কন্টেন্ট রাইটিং, যে এসইও, এসইও লেখা কীভাবে এসইও করবেন তাও দেখাবো, কীভাবে থিম কিনবেন, থিম সেট করবেন, প্লাগ ইন কিনবেন, প্লাগ ইন সেট করবেন বিস্তারিত আমি পরের কোর্সে দেখাবো। তো ওয়েব ডিজাইন কোর্সটা এ টু জেড দেখার জন্য সবাইকে আমি বিশেষভাবে বিশেষভাবে অনুরোধ, এবং সেই সাথে আমার কোর্স দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন তাহলে কোর্সটা সবাই মাঝে শেয়ার করার জন্য বিশেষ করে অনুরোধ করবো সবাইকে। আর যদি কোনো সমস্যা বোধ করেন, যদি কোর্স দেখে কিছু উপলব্ধি করতে না পারেন, যদি কোনো কিছু না বোঝেন সেটা আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে এটার সলিউশন দিয়ে দেবো, সমাধান করার চেষ্টা করবো। এরপরে ওয়েব ডিজাইনের পরে এসইও কোর্স দেবো, গ্রাফিক্স ডিজাইনের কোর্স করব, তারপরে গেস্ট পোস্ট, ব্যাক লিঙ্ক, বিভিন্ন ধরনের পোস্ট আছে, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স, সবগুলো কোর্স রিয়েল বাই সিরিয়াল আপনাদেরকে দেবো। তো আজকের কোর্স এই পর্যন্তই, এবং কন্টেন্ট রাইটিংয়ের যে কোর্সটা আমি আজকে সমাপ্ত ঘোষণা করলাম, আগামীকালকের থেকে পাবেন ওয়েব ডিজাইন কোর্স। সবাইকে ওয়েব ডিজাইন কোর্স দেখার বিশেষভাবে অনুরোধ করলাম, আমন্ত্রণ জানিয়ে আজকের কোর্স এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই, ভালো থাকুন।